সো আমি কমিউনিটিতে পোস্ট করছিলাম ড্রিম রাইড নিয়ে, আপনারা সেখানে সবাই কমেন্ট করতেছিলেন লাদাখ লাদাখ লাদাখ। হ্যাঁ, আমার এই সময়টায় লাদাখই যাওয়ার কথা ছিল। ব্রো, আসলে এটা হচ্ছে সিগারেট না, এটা হচ্ছে সিবিএল মাঞ্চ। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আসছি হচ্ছে ভাই মোহাম্মদ হাম্মাদুরের বাসায়, আর ট্যুরে যাওয়ার আগে ভাই মোহাম্মদ আমার সাথে হয়তো এটা লাস্ট মিট, তাই দেখা করতে আসছি যেহেতু চলে যাবো ট্যুরে। আর তার অবস্থা এখন দেখাই। ও আচ্ছা, শাশুড়ি আমার সাথে কথা বলতেছে, ডোন্ট ডিস্টার্ব। হাম্মাভাইয়ের এখন বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে হাম্মাভাই হচ্ছে বিবাহিত ব্যাচেলার, মানে হচ্ছে তার বিয়ে করছে কিন্তু বউ এখনও ঘরে আনে নাই। আর বউ ঘরে আনবে কারণ হচ্ছে বউয়ের আবার পরীক্ষা চলতেছে, বউয়ের পরীক্ষা শেষ হবে, তারপরে ছোট্ট একটা অনুষ্ঠান করবে, তারপরে সে ঘরে আসবে। জীবন কেমন যাচ্ছে ভাই আসলে বলেন তো? আমি তো এই জীবনটাই চাই, বউয়ের কোনো প্যারা নেই, অ্যাট লিস্ট বউ তো আছে। যদি ভাই যদি কেউ সুখ চান, প্লিজ ডু দিস জব, মানে বিয়ে করবে কিন্তু বউ শ্বশুরবাড়িতে রেখে আসবে, নিজের বাড়িতে আনবেন না, থিওরি এটাই। কোনো ঝগড়া নাই, জাতি নাই, শান্তিপূর্ণ, স্মুথ, কুল লাইফ। যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, নতুন নতুন বিয়ে করছে তারা অ্যাপ্লাই করতে পারে ভাই, জীবন থেকে নেওয়া ভাই, এটাই করেন, এটা অনেক কাজে আসবে, আমি সাক্ষী। তো ইন্ট্রো দেই, সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল হাসানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আমরা দুজনই একই দিকে যাচ্ছি, ভাই যাবে হচ্ছে বাংলা বর্ডারের দিকে, আমি যাবো হচ্ছে সাইড ফিডের দিকে। তো ভাই হচ্ছে আমার মিসেস এনএসকে চালাইতেছে, আর আমি অনেকদিন সিভিআরটাকে চালাই না, তাই চিন্তা করলাম একটু সিভিআরটাকে চালাই আজকে। তো যাই হোক, অনেকদিন পরে সিভিআরটা চালিয়ে ভালোই লাগতেছে, মানে ইট ফিলস লাইক পুরাতন কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে আবার আড্ডা দিতে আসছি, এরকম একটা ফিলিংস আর কি লাগতেছে। আর হাম্মাভাই ওই ম্যানেস্টার মধ্যে আছে, দাঁড়ান হাম্মাভাইয়ের জিজ্ঞেস করবো যে আসলে কোনটা বেশি স্মুথ, সিভিআর না পালসার? যদিও তুলনা যায় না তারপরে আর কি। আর ওই যে সূর্যটা দেখতেছেন, মানে এখন বাজতেছে হচ্ছে বিকাল 4:27, সূর্যটা খুব সুন্দর লাগতেছে, আর হালকা হালকা কুয়াশা নামতেছে, হালকা হালকা শীত লাগতেছে। ও হ্যাঁ, শীতের কথাতে মনে পড়লো একটা জিনিসের রিভিউ আপনাদেরকে দেওয়া হয় না, সেটা হচ্ছে এই যে উইন্ড ব্রেকারটা, এই যে উইন্ড ব্রেকারটা আমি এতদিন পড়তেছি, এই উইন্ড ব্রেকারটা রিভিউ আপনাদেরকে দেওয়া হয় নাই। দাঁড়ান পালসারে গিয়ে তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। পালসারে চলে আসছি। ব্রো, কোনটা বেশি স্মুথ, সিভিআর না পালসার? আমার ভাই এখন যথেষ্ট ভালো স্মুথ ব্রো। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ বেশ। তো ব্রো এখন হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে চলে আসছি, হ্যালো। যাই হোক, উইন্ড ব্রেকারটা নিয়ে কথা বলি, এই উইন্ড ব্রেকারটা আমাকে পাঠাইছে হচ্ছে স্পিড ওনেক্স অ্যাজ এ রিভিউ ইউনিট। যারা ভালো উইন্ড ব্রেকার কিনতে চান তাদের জন্য এটা ভালো হইতে পারে যদি আমি রিভিউ শেয়ার করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটার যে ফ্যাব্রিক্স, এটা ধরলে আপনি ফিল করবেন দিস ইজ সামথিং প্রিমিয়াম। অ্যান্ড সেকেন্ড থিং, এটার যে ডিজাইনটা, ডিজাইনটা ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একটা সংমিশ্রণ ঘটানো হয়েছে, হুইচ ইজ রিয়েলি নাইস। আর যদি বলি বাতাস থেকে আপনাকে কেমন প্রোটেক্ট করবে, হ্যাঁ যেমন এখন হচ্ছে ভালো রকমের ঠান্ডা পড়তেছে, আমি ভিতরে মাত্র হচ্ছে একটা ফুল হাতা টি শার্ট একটা পরে আসছি, তো সেই ক্ষেত্রে এই যে বাইক চালাইতেছি যে বাতাসটা লাগার কথা সেই বাতাসটা অনেক কেটে যাচ্ছে, মানে ঠান্ডাটা ফিল হচ্ছে বাট বাতাসটা ভিতরে ঢুকতেছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই আই পার্সোনালি লাইক ইট, আমার কাছে ভালো লাগছে। কিন্তু একটা জিনিস যেটা ভালো লাগে না সেটা হচ্ছে ওদের প্রাইস, তবে যেই পরিমাণ কোয়ালিটি ওরা দিচ্ছে সেই কোয়ালিটি অনুসারে আবার প্রাইসটা কম্পেয়ার করলে ঠিক আছে। তো যাই হোক, অনেকে হচ্ছে ভালো উইন্ড ব্রেকার খুঁজতেছেন, দিস ক্যান বি এ গুড অপশন ফর দেম, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড চাইলে অর্ডারও করতে পারেন। হ্যাঁ, আমার নাম বললে কোনো ডিসকাউন্ট পাবেন না। সো সেদিন 60 ফিট গেছিলাম বাইকের কাজ করানোর জন্য, কিন্তু কাজ হয় নাই যার কারণে আর ব্লগও হয় নাই। তো যাই হোক, পরের দিন আবার হচ্ছে 60 ফিট গেছিলাম। তো গাইডে যেটা হয়েছে সেটা হচ্ছে 11:30 আসছি, আর 11:30 আজকে বন্ধ, তারপরে হচ্ছে এই যে ভাই মোহাম্মদ বাবু আছে নিচে, ভাই তুমি বন্ধ দিনে একা আসলে সমানে ভাই। আচ্ছা, বন্ধের দিন, তারপরে ওর অফ ডে, তারপরে আমি যেহেতু ট্যুরে বের হবো খুব আর্জেন্ট কাজ করাইতে হবে, যেমন হচ্ছে বল রেসারটা ঠিক করাইতে হবে, আর ফগ লাইটটা ও কি করছে উপরে লাগাইছে, ওদের উপরে নাকি ভালো হবে, আবার উপরে লাগাইছে, তো এটা খুলে আজকে একটা ব্যবস্থা করবে, হয় উপরে থাকবে না হয় সামনে। তো ফগ লাইটটা ডিসিশন হয়েছে, ফগ লাইটটা ওই আগের জায়গায়, সেটা একটু পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের সাথে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে আমার ড্রিম রাইড নিয়ে। দাঁড়ান বসে আয়োজন করে কথা বলি। সো
ড্রিম রাইড নিয়ে কথা বলি, ড্রিম রাইড আমার অনেকগুলাই আছে, মানে অনেকগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা করে শেষ করার প্ল্যান ছিল। সো আমি কমিউনিটিতে পোস্ট করছিলাম ড্রিম রাইড নিয়ে, আপনারা সেখানে সবাই কমেন্ট করতেছিলেন লাদাখ লাদাখ লাদাখ। হ্যাঁ, আমার এই সময়টায় লাদাখই যাওয়ার কথা ছিল, সেই হিসাবে আমি পাসপোর্ট রেডি করছিলাম, বাট কোভিড এসে সব কিছু ঝালাফালা করে দিছে, তো যার কারণে এখন আর লাদাখ যাওয়া সম্ভব না, কারণ ইন্ডিয়ান ভিসা এখন বন্ধ, মানে ট্রাভেল ভিসা বন্ধ, যার কারণে আর ইন্ডিয়া যাওয়া হইতেছে না। সো আমি এখন অন্য আরেকটা ড্রিম রাইড দিব, সেটা হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি, মানে হচ্ছে বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট আমি ঘুরতে যাচ্ছি। সো এটা আমার জন্য একটা ড্রিম রাইড, মানে একই সাথে একই রুটে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট ঘুরবো আর কি। যারা বাংলাদেশে অলরেডি অনেক বাইকার করেছে, তবে আমাদের প্ল্যানটা একটু চিল টাইপের, আমরা একটু সময় নিয়ে ঘুরবো, মানে ঘোরার স্থানগুলো ঘোরার মতো ঘুরেই হচ্ছে 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করবো। সো আমার সাথে আরও কে কে যাচ্ছে তারপরে বিস্তারিত প্ল্যান সেটা হচ্ছে যেদিন বেরোবো সেদিনেই হয়তো বলে দিব, এখন কিছু জিনিস একটু সাসপেন্স রাখি না হয়। 64 ডিস্ট্রিক্ট ট্যুরে আমি দুই একদিনের মধ্যে বের হয়ে যাব, মানে একটু প্রিপারেশনের বাকি আছে, তো সেই প্রিপারেশনটা হয়ে গেলে ইনশাল্লাহ বের হয়ে যাব। তো এটাই ছিল কথা, তো আপনাদেরকে জানাই দিলাম 64 ডিস্ট্রিক্ট ট্যুর হবে। তো 64 ডিস্ট্রিক্ট ট্যুরের সময় আপনাদের সাথে হয়তো দেখা হতে পারে, তো তার জন্য আমি রেগুলার আমার ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আপডেট দিব, চাইলে সেখানে ফলো করে রাখতে পারেন, আর দরকার হলে পরে আবার ট্যুর থেকে আসলে আনফলো করে দিন। আপাতত শুধুমাত্র আপডেটেড থাকার জন্য চাইলে ফলো করে রাখতে পারেন ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে হচ্ছে রেগুলার আপডেটগুলো দিব। তো ঠিক আছে, এই ছিল কথাবার্তা, এখন আমাকে 64 ডিস্ট্রিক্টের প্রিপারেশনের জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, চলেন আমরা আবার 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 যাইতে হবে বাইরে। অ্যান্ড ইয়েস, এ হচ্ছে ফগলাইটগুলো লাগাইছি, বাট উপরের যে ক্লামটা সেটাও খুলে নেই, কারণ যদি এখানে কোনো ঝামেলা হয় তাহলে আবার খুলে এখানে লাগাই ফেলবো, ইয়া রাখছি। এইছাড়া আর বেস্ট অপশান আমি পাচ্ছি না ব্রোস। আর প্রিপারেশনের জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমার ব্যাগ, স্যাডেল ব্যাগ আমি ধার নিব, ধার। মেহেদি ভাই আছে এখানে, আয় হায় এই লোকের পা ভাঙলো কেমনে, এই অবস্থা কে এইখান। এই যে মেহেদি ভাই, মেহেদি ভাইয়ের কাছ থেকে হচ্ছে জিনিসটা নিতেছি। হ্যাঁ, তো কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে এই ব্যাগগুলো এখানে এভাবেই থাকবে, হয়তো যখন এটার ভিতরে জিনিসপত্র ঢুকাবো তখন এটা আরও সুন্দর লাগবে। তো সরি, তো ব্যাগগুলোর একবার ফুল ভর হচ্ছে এই জায়গাটার মধ্যে পড়বে, আর বাম্পি রাস্তার মধ্যে অ্যাড করলে এটা ঘষা খাবে, ঘষা খেয়ে এখান দিয়ে রং উঠে যাবে, আর সেই জন্য এখানে এখন একটা ব্যবস্থা করতে হবে। আমি চিন্তা করছি এখানে হচ্ছে পলি লাগাবো, পলি লাগাইলে হচ্ছে এই জায়গাটার মধ্যে রং উঠবে না। 200 করে দাও। তার শেষ এই যে পলিশ পলিশ হালকা একটু চকচকা দেখা যাইতেছে, ওইটাই হচ্ছে সেই পলিটা, আশা করতেছি এটা আমার বাইকের যে রং সেটাকে সেভ করবে, কারণ প্রচুর পরিমাণ ঘর্ষণ হবে। আর স্যাডেল ব্যাগগুলোর দাম বেশি না, আমি নিজেই কিনে ফেলতে পারতাম, বাট কথা হচ্ছে স্যাডেল ব্যাগগুলো কই সেল করে সেটাই পাইতেছি না, খুঁজেই পাই না, এই হলো অবস্থা। তো যাই হোক, এখন আর খোঁজাখুঁজির টাইম নেই, যার কারণে হচ্ছে মেহেদি ভাই থেকে নিয়ে নিছি, অ্যান্ড থ্যাংক ইউ মেহেদি ভাই। আর স্যাডেল ব্যাগ নিয়ে একটা প্যারা হচ্ছে আমাকে একটু অভ্যস্ত হইতে হবে, অবস্থাটা মানে হচ্ছে এই যে জ্যামজট, আগে স্যাডেল ব্যাগ না থাকলে আমার বাইকটা পিছনের দিক থেকে অনেক চিকন, চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারতাম, এখন স্যাডেল ব্যাগ নিয়ে সেটা একটু সাবধানে করতে হবে, নাহলে বাড়ি খেয়ে স্যাডেল ব্যাগ যাবে, কারণ হচ্ছে পাশের সাইডে আর একটু ভার যোগ হয়েছে। এই আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমি ট্যুরে কবে বেরোচ্ছি, তো সেটা 90% শিওর যে আমরা 21 তারিখে বের হইতেছি, আর 21 তারিখে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি কার্জন হল, কার্জন হল থেকে আমরা আমাদের রাইড স্টার্ট করব। তো মোটামুটি 90% শিওর, আর বাকিটা জানি না। তো যাই হোক, ঠিক আছে, আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। মানে হচ্ছে আমাদের ব্রোস কমিউনিটি থেকে একজন ব্রো হচ্ছে একটা গ্লাভস গিফট করছে, অ্যান্ড দিস ইজ দ্য নিউ গ্লাভস, থ্যাংক ইউ ব্রো ফর সেন্ডিং দিস।